নামাজে মহিলাদের কতটুকু সতর্ক থাকতে হবে হাত এবং পায়ের ক্ষেত্রে, বিশেষ করে যদি মোহতারাম আলোচনা করেন? সালাতের মধ্যে তাদের চেহারা আর হাতের কবজিটা খোলা তারা রাখবে, আর পায়ের পাতাও তারা ঢাকবে। তুগত্তি জহুর আকদামিহীন না, উম্মে সালমা বর্ণিত হাদিসে রয়েছে যে এমন কামিজ পরবে যে কামিজ তার পায়ের পাতা সহ ঢেকে দেবে, পুরো পাতাটাও ঢেকে ওইভাবে সালাত পড়বে। জি, ধন্যবাদ। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে দেখে খুব ভালো লাগলো, আপনারা দুজন মানুষই আমার খুব প্রিয় মানুষ। যাই হোক, আমি প্রশ্নে আসি। জি, আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব হলো 50 কিলোমিটার। আমি আমার শ্বশুরবাড়ি থেকে যদি 3 দিন থাকি, আমি কি সেখানে কসর নামাজ পড়তে পারবো কিনা, এটা প্রশ্ন নম্বর ওয়ান। আর প্রশ্ন নম্বর টু হচ্ছে, আমার বইয়ের 100 গ্রাম স্বর্ণ আছে, আমি কি 100 গ্রামের জাকাত দিব নাকি 15 গ্রামের জাকাত দিব, মানে 15 গ্রামে? আর একটা ছোট্ট কোশ্চেন, আয়াতুল কুরসির যে সমস্ত ফজিলত বলা হয়েছে, সেটার মধ্যে কোনো বেনামাজি, সুদখোর, ঘোষখোর, মানে খারাপ মানুষ, এদের জন্য এই আয়াতুল কুরসির যে ফজিলত, এটা প্রযোজ্য কিনা? থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দেখে খুব ভালো লাগলো। আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকেও। জি মোহতারাম, নিশ্চয়ই শুনেছেন আপনি প্রশ্নটা। সেটি হচ্ছে 50 কিলোমিটার দূরে ওনার শ্বশুরবাড়ি, 3 দিনের নিয়তে যদি উনি যান, তাহলে কসর করবেন কিনা? এখানে আসলে সফরের মাসলাটা খুব জটিল, 12টি অভিমত রয়েছে। তো সবচেয়ে সহি হাদিস যেটা ইবনে হাজার আসকালানি বলেছেন সফরের অধ্যায়ে, জি, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খরাজা মাসীরাতা সালাসাতে আমিয়ালিন ও ফারাসিক সাল্লা রাকাতাই, নবীজি যখন 3 মাইল বা 3 ফারসাক দূরে যেতেন, 2 রাকাত পড়তেন। তো আমরা মাইল বাদ দিয়ে যদি ফারসাক ধরি, 1 ফারসাকে 5 কিলোমিটার, 15 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে গেলে তিনি 2 রাকাত পড়তেন। এটাও একটা স্ট্রং মাজহাব আছে, যদিও আমাদের দেশে যেটা আমরা বেশিরভাগ আমল করি সেটা হলো 48 মাইল। জি, তো 80 কিলোমিটার কিছু বেশি। তো এইটার উপর আমল করি, সেটা সাহাবিদের আমল, হাদিস না, কিন্তু হাদিস হলো এইটা। অতএব তিনি 50 কিলোমিটার গেলে অনেকগুলো মাজহাবে সাপোর্ট করবে যে আপনি কসর করতে পারবেন ইনশাআল্লাহ 50 কিলোমিটার। জি, আয়াতুল কুরসির যে ফজিলত, উনি ফজিলতে সৎ মানুষদেরকে তিনি ধারণা করছেন, কিন্তু যারা অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তারা এই ফজিলতের আওতাভুক্ত কি না, নাকি আওতামুক্ত? না, আয়াতুল কুরসি যেই পড়ুক না কেন, তা যদি ইমান থাকে তাহলে মান কারা আয়াতুল কুরসি দুবারা সালাওয়াতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, যে 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মৃত্যু ছাড়া জান্নাতে যাবার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। অনেক বড় একটা ফজিলত, তো এটা সবাই পাবে, যারই সামান্য এক যার ঈমান আছে সেও এই ফজিলত পাবে ইনশাআল্লাহ। জি, তারপরে আশিনাথ লিয়া লিখেছেন, বিছানায় নামাজ আদায় করলে নামাজ হবে কিনা মোহতারাম? ফাইল্লাম তাস্তাদিফ আলা জামবিন, সহি বুখারীতে ইমরান ইবনে হুসাইনের হাদিসে তো এটা রয়েছে যে তুমি যদি বসেও পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়ো, বিছানায় পড়ো, সেটা তো হবে। আর যদি তিনি এই এটা বুঝিয়ে থাকেন যে বিছানায় বলতে যায় নামাজ না বিছিয়ে নিজের শয়ন শোয়ার যে বিছানাটা, সাধারণত এগুলিতে আমরা পড়ি না, এগুলির উপরে পড়লে হবে কি না, যদি সেটা হয় উদ্দেশ্য তাহলেও হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ডাইরেক্ট বিছানার উপরে সালাত পড়তেন, যদি বিছানা পাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, পাক জায়গার উপরে সালাত হয়ে যাবে। তারপরে এখানে আনোয়ার হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, দোয়া কবুলের উত্তম সময়গুলো মুহতারামের কাছে জানতে চাই। দোয়া কবুলের উত্তম, দোয়া তো 24 ঘন্টাই কবুল হবে এটা নিঃসন্দেহে। ওয়াই জা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখনই আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে সুয়াল করে তো আমি তো কাছে আছি, উজিবু দাওয়াতা দাঈ ইজা দান, আমি দোয়াকারী দোয়া কবুল করি কখন, ইজা দান, যখন সে দোয়া করে, যখন 24 ঘন্টার যখনই আপনি দোয়া করবেন আল্লাহ সেই দোয়া নেবেন, এটা হলো কমন ঘোষণা। আর এই সাধারণ ঘোষণার পাশাপাশি আবার কিছু যেটা তিনি প্রশ্ন করেছেন, কিছু উত্তম সময় আছে, যেমন আকরামু মা ইয়াকুন রব্ব মিন আব্দিহি জাওফাল্লাইল আখির, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে আসেন যখন শেষ রজনী হয়, রাতের শেষ প্রহর, তাহলে ওই সময় দোয়া করলে বেশি কবুল হবে। আরেকটা হাদিসে রয়েছে, আকরামু মা ইয়াকুন আব্দ মিন রব্বি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায় কখন, যখন সে সেজদা বনত হয়। এবং সেখানে সুনির্দিষ্টভাবে নবীজি বলেছেন, আকসারু মিনাত দোয়া ফিহে, সেজদাবনত অবস্থায় বেশি বেশি দোয়া করো, কমিনু নানি ইস্তাজাব আলাইকুম, এটা কবুল হওয়ার খুব বেশি নিকটবর্তী একটা সময়, অতএব সেজদাবনত অবস্থায় দোয়া করা এটা কবুলের জন্য অনেক উত্তম। আর দোয়া দুবুরাত সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত সালাতের পরে যে কোনো দোয়া, এটা কবুল হওয়ার খুব উপযুক্ত সময়, বাইনা কুল্লি আজানাইন, আজান একামতের মাঝখানে, এটা দোয়া কবুল হওয়ার একটা
উত্তম সময়। এবং যখন এই যে ওয়াকা আল মাতার, নাজাল আল মাতার, খুব মুষলধারার বৃষ্টি হচ্ছে, আল্লাহ রহমত নাজিল হচ্ছে, ওই সময়টা দোয়া কবুলের একটা সময়। যে কোনো মুসিবতে আপনি পড়েছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআহ, মুত্তর মানে সে নিরুপায় হয়ে গেছে, তার আর পৃথিবীর আর কোনো উসিলা দিয়ে সে বাঁচার আশা করতে পারছে না, এমত অবস্থায় সে যেই হোক না কেন মুত্তার, সে কি হিন্দু না মুসলিম না খ্রিস্টান ইহুদি, আল্লাহ এটা দেখবেন না, বিপদগ্রস্ত। তো ওই সময় আল্লাহ আল্লাহমুখী হলে, চরম বেঈমান কাফের হলেও আল্লাহ তার দোয়া কবুল করেন। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.